কষ্ট হয় তো, কষ্ট তো করতে হবে, কষ্ট না করলে কোথায় কষ্ট মিলবে, কষ্ট কষ্ট না করলে কোথায় টাকাটা আসবে করতে হবে। ও আমি সাজি, এবারে সাজা শুরু করব। আর এই শিল্পীটাকে মানুষ ভুলে যাচ্ছে, ও আমাদের লন্ডন বাইরের দেশে এগুলো প্রচার বেশি হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রচারটা খুব শিল্পীকে কম সম্মান দেওয়া হয়। সেই সম্মানটাকে আরও পাবার উদ্দেশ্যে আমি এই মানে বুক ফেয়ারে প্রতি বছর আসি, প্রতি বিশ্ববাংলাকে সাজি, রাজা রামমোহন রায় ওই পুলিশ মেমোরিয়াল বিভিন্ন রকমের রূপে। গত বছর ছিলাম সর্বশিক্ষা অভিযান প্রোগ্রাম করেছিলাম, প্রোগ্রাম করে মানুষকে খুশি দিতে পেরেছি। ও এই জিনিসগুলোকে আপনি নিজের মাথা থেকে বার করেন? হ্যাঁ, এবছরও নিজের মাথায় আইডিয়ারে এবছর থিম তৈরি করেছি, চন্দ্রযান অভিযান, যেটাকে ভারতীয় সাফল্য, যেটাকে ইসরো থেকে আমাদের পাঠিয়েছে, সেটা ভারতের গর্ব যে একটা চন্দ্রযান। কিন্তু চন্দ্রযান মেশিনটা কীভাবে তৈরি, কীভাবে আকৃতি, হয়তো অনেকেরই দেখেনি। আমাদের গ্রামাঞ্চলে ছদ্মবেশ হয় যেমন কি তেমন এসেছো, সাইদের হাতে ভাবলাম অনেক প্রাইজ হয়েছে। ভাবলাম এবার গ্রামাঞ্চলে আমি লন্ডনে আসে ছবি টবি দেখি যেরকম ছবি দাঁড়িয়ে আছে, সেটাকে উদ্দেশ্যে তুলে দেয় ভাবি কলকাতায় একদিন সেজে মানুষকে আনন্দ দেবো। সেই আনন্দ দিতে দিতে আস্তে আস্তে গিয়ে প্রথম কোথায় দাঁড়িয়েছিলেন? প্রথম দাঁড়িয়েছিলাম মহাত্মা গান্ধীর জন্মদিনে মনমান ক্লাবের কাছে দাঁড়িয়ে ছিলাম। সেইখানে ওলান্ডো ইয়ের সঙ্গে আমার খুব খাতির মানে মানে ছবি তুলেছে, তুলে ফেসবুক করতে দেখতে পারি না, এ তো ভালো আনন্দ। সেই থেকে এবার গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? ওখানে দাঁড়িয়েছিলাম এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম মনমান ক্লাবে গান্ধীর উপরে। তারপর দেখলাম যে এবার 21শে জুলাই যায় দিদির অনুষ্ঠান, যদি দিদি কোনো প্রোগ্রাম থেকে আমরা সন্তুষ্ট হয় বিশ্বমেলা গেছে, ওখানেও প্রোগ্রাম করেছি। ওই ভাই বিভিন্ন অনুষ্ঠানে সাগরমেলায় গত বছর ছিলাম, এবছরও আছি সাগরমেলায়, ফিল্ম ফেস্টিভ্যালেও ছিলাম, এই গঙ্গা সাগর মেলাও ছিলাম, এবার বুক ফেয়ারে। এই যে টানা আপনি যে দাঁড়িয়ে থাকেন 6-7 ঘন্টা বা তারও বেশি, হ্যাঁ আপনার কোনো অসুবিধা হয় না? আমার কোনো কষ্ট বলতে নেই, মানুষ আনন্দটুকু আমি গায়ে বহন করি, খুশি হয় সেলফি তোলে। এবার মানুষ যে যা 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা খুশি হয়ে আমার ব্যাগ থাকে, ব্যাগে দিয়ে দেয়, আমি কারোর কাছে টাকা চাই না, একদমই নড়াচড়া করে নড়াচড়া একদম স্ট্যাচু লিমিট স্ট্যাচু। তখন জলের জল চেষ্টা পেলো বা জল চেষ্টা পেলে 10-15 মিনিট এক ঘন্টা বাজে বললাম একটু জল খাবো, জলই একটু কম খাই, কারণ সব দাঁড়ালে একটু জলের অসুবিধা, জল একটু কম খাই, সাজা শেষ তখন জল খাবো, টিফিন খাবো, একটু চা একটু খাই, এরকম এর মধ্যেও খাই। হ্যাঁ ডিস্টার্ব বলতে অনেকে বুঝতে পারে না তো, অনেকে ট্যাচু ভেবে অনেক গায়ে খোঁচা দেবে, হয়তো বগলে কুড়কাই দেবে, হয়তো মুখের ধারে এসে করবে, অনেকে ভাবে যে এটা ট্যাচু, তারপর খানে সরে যাবে না ট্যাচুটা, এটা মানুষ মানুষ বলে সরে যাবে, এসে আবার পুনরায় এসে আমাকে কিছু সাহায্য করবে, চলে বলে যে সরি ভুল হয়ে গেছে, আমি ভেবেছি আমি ট্যাচু। আমি ভাবলাম যে একটা মানুষ চিনতে পারে, এইটি আমার ভাগ্য যে একটা লোক চিনতে পারে না আমাকে, আমি ট্যাচু ভেবে অনেকে ট্যাচু ভেবে চলেও যায়, পয়সা দেয় না, ট্যাচু আবার ঘুরে এসে বলে না ট্যাচু এটা মানুষ। তবে চেষ্টা চালিয়ে যাব, আমি এগিয়ে যাব, আমি পিছু হটব না, আমি বহুরূপী বহুরূপী সেজে থাকবো।